মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এ কথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী, এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনেও সাহাবিরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। নবীজি আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি। তৃতীয় দিন নবীজি সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবিরা দেখলেন সেই সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন। পরপর তিন দিন এই ঘটনা ঘটার পর সাহাবিদের কৌতূহল হলো সেই সাধারণ সাহাবি সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস ভাবলেন, এই সাহাবির বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবির কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে? সেই সাহাবি রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কী এমন আমল তিনি করেন। সারা দিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পরে তো তিনি ঘুমাতে চলে গেলেন, উঠলেন সেই ফজর পড়তে। পরের দুটি দিনও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ কোনো বিশেষ আলামত বা আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সেই সাহাবিকে বললেন, দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি, আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি, আমাকে বলো তুমি আলাদা কী এমন আমল করো। সেই সাহাবি বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনই, আলাদা তো আমার মনে পড়ছে না, আমি আলাদা কোনো কিছুই করি না। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদের ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে, তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা, এজন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। বুখারী ও মুসলিম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন।